আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লাহি ওমান ও আলহামাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস যে মসজিদটিকে আমরা অনেকে বাইতুল মুকাদ্দাস বলে থাকি এ মসজিদটি সারা বিশ্বের সকল মত পথ সকল চিন্তা এবং আদর্শের মুসলমানদের কাছে কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আজ আমরা সে বিষয়টি আলোকপাত করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে বাইতুল মাকদিস অন্য যে কোনো সাধারণ মসজিদের চাইতে বিশেষ মর্যাদাপূর্ণ হওয়ার সাতটি কারণ আমরা খুঁজে পাই কোরআন এবং হাদিস থেকে তখন থেকে সর্বপ্রথম যে কারণটি উল্লেখ করতে চাই তা হলো গোটা কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুটি মসজিদের নাম বিশেষভাবে স্পষ্ট করে এবং পৃথক করে উল্লেখ করেছেন তার একটি হল মক্কা অবস্থিত মসজিদুল হারাম আর অপরটি হলো ফিলিস্তিনি অবস্থিত মসজিদুল আকসা। কোরআনের কারিমে সুরাই ইসরা নামক একটি সুরা রয়েছে যেটির অপর নাম সুরে বানি ইসরাইল এ সুরার একেবারে প্রথম আয়াতেই আল্লাহবুল আলমিন এই উভয় মসজিদের মসজিদুল হরম এবং মসজিদুল আকসর নাম বিশেষভাবে উল্লেখ করেছেন এবং গোটা কোরআন জুড়ে এ দুটি মসজিদ ছাড়া আর কোনো মসজিদের নাম পৃথকভাবে স্পষ্ট করে বিশেষভাবে আল্লাহ তারা উল্লেখ করেননি এটি মসজিদুল আকসার বিশেষ তাৎপর্যের একটি কারণ দ্বিতীয় কারণ হল মসজিদুল আকসা এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মসজিদ নবী করিম সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সর্বপ্রথম পৃথিবীতে কোন মসজিদটি নির্মাণ করা হয়েছিল নবী আল এসরত জবাব বলেছেন মসজিদুল হারম যেটি মক্কা অবস্থিত এরপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তারপরে কোনটি নির্মাণ করা হয়েছে তখন তিনি বলেছিলেন মসজিদুল আহসার কথা তাকে আরও জিজ্ঞাসা করা হয়েছে এই উভয় মসজিদের নির্মাণের মধ্যে সময়ের ব্যবধান কত বছরের ছিল তখন তিনি বলেছিলেন চল্লিশ বছরের কথা তার মানে মক্কার মসজিদুল হারাম নির্মাণের চল্লিশ বছর পরে ফিলিস্তিনের মসজিদুল আকসফ আবাইতুল মাসদিস এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল কারা এটি সর্বপ্রথম নির্মাণ করেছেন সে বিষয়ে নানা রকম বক্তব্য ইতিহাসের কিতাবসমূহে এবং হাদিস গ্রন্থসমূহে রয়েছে তমদ থেকে সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত হলো আদিপিতা আদেমের সালাম স্বয়ং তিনি মসজিদুল হারাম নির্মাণ করেছেন সর্বপ্রথম এবং মসজিদুল আকসাহও তিনি অথবা তার কোনো সন্তান নির্মাণ করেছেন পরবর্তীতে তার সে ভিত্তির উপর মসজিদুল হারামকে নতুন করে দাঁড় করিয়েছিলেন ইব্রাহিম আলাইসরাতস্সালাম আর মসজিদুল আকসাকে নতুন করে আবার গড়ে তুলেছিলেন আল্লাহ নবী সালান আলি তাহলে মসজিদুল আকসা অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হলো পৃথিবীর ইতিহাসের এটি দ্বিতীয় মসজিদ তৃতীয় কারণ হলো মসজিদুল আকসা সেই বিরল মসজিদ যে মসজিদটির আশেপাশে পৃথিবীর ইতিহাসের বেশিরভাগ নাবিরাসুলগণ বিশেষ করে বেনিসরালের বেশিরভাগ নাবিরাসুলগণ জন্মগ্রহণ করেছেন বেড়ে উঠেছেন এই মসজিদের ইমামতের দায়িত্ব পালন করেছেন বহু নাবিরাসুলগণ তাদের মধ্যে থেকে জাকারি আলাহ সলামের নাম তো স্পষ্ট করে কোরআন উল্লেখই রয়েছে এইসা আল্লাহ সলাতাম সহ আরও বহু নাবিরাসুলগণ এই এলাকাতে তারা আগমন করেছেন এবং এই মসজিদটে সালাত আদায় করেছেন কই ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন এটি মসজিদুল আকসার বিশেষ তাৎপর্যের একটি কারণ চতুর্থত আমাদের প্রিনবী সাল্লাহ সাল্লামের যে ম্যারাজ হয়েছিল ইসরাঁ হয়েছিল ইসরা এবং ম্যারাজের গুরুত্বপূর্ণ একটি স্টেশন হিসাবে আল্লাহবুল্লা রবাবিন এ মসজিদ আকসাকে ব্যবহার করেছেন এবং যেটি কোরআন ক্রেম ইসরা বা বনেসরাই নামক সুরার প্রথমে আল্লাহ তালা আলোকপাত করেছেন যে মসজিদুল হারাম থেকে প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা রাতের বেলায় ভ্রমণ করিয়ে মসজিদুল আকসায় এনেছিলেন এই মসজিদটি অনেক গুরুত্বপূর্ণ হওয়ার একটি প্রমাণ যে আল্লাহ তালা তার রসুল সাল্লাহ সাল্লামকে বিশেষভাবে এবং অলৌকিকভাবে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই এনেছিলেন এবং এটি ভ্রমণ করিয়েছিলেন শুধু তাই নয় এখানে বিভিন্ন নাবিরাসুলদের। ক্যাল আলাবিন হাজির করেছেন অলৌকিকভাবে এবং তাদেরই মামতি করেছেন প্রিয় নবী সাল্লাহ্লাম এটিও মসজিদুল আকসা মুসলমানদের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ হওয়ার একটি কারণ পাঁচ নম্বর কারণ হল মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা নবী করিম সাল্লা সাল্লাম মদিনা হিজরত করে আসার পর ষোলো অথবা সতেরো মাস পর্যন্ত মসজিদুল আকসার দিকে ফিরেই সালাত আদায় করতেন এটি আল্লাহ তালের নির্দেশ ছিল পরবর্তীতে কেবলা পরিবর্তন করে আজকের যে কেবলা মসজিদুল হারামের দিকে আমরা ফিরে আদায় করছি এই কেবলাকে স্থির করা হয় কিন্তু তার আগ পর্যন্ত মসজিদুল আকসার দিকে ফিরেই সাহাবা ইকরাম এবং প্রিয় নবী সালাত আদায় করতেন তো মুসলমানদের প্রথম কেবলা হওয়ার কারণে এই জায়গাটি মুসলমানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছয় নম্বর কারণ হলো আল্লাহ আল্লাহবুল আলমিন যে আমাদেরকে পুনরায় উত্থিত করবেন পুনরুত্থান করবেন পুনরায় সৃষ্টি করবেন সেই হাসর এবং নাসরের কেন্দ্রস্থল হবে মসজিদুল আকসা এবং তার আশপাশের এলাকা যেমনটি বিভিন্ন হাদিসের রবিল্তসালাম উল্লেখ করেছেন এ কারণেও মসজিদুল আকসা মুসলমানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সাত নম্বর এবং সর্বশেষ যে কারণটি কথা উল্লেখ করতে চাই তা হলো মসজিদুল আকসায় এক রাকাত সলাতের ফজিলত অন্য সাধারণ যে কোনো মসজিদের চাইতে গুণ বেশি বিভিন্ন হাদিসে নাবি ইসলাম থেকে বিষয় বিবরণ রয়েছে মসজিদুল হারামে এক রাকাত সালাদ আদায় করলে এক লক্ষ রাকাতের স্বয়াব পাওয়া যায় বিষয়ে স্পষ্ট হাদিস রয়েছে আর মদিনার মসজিদের নবীতে এক রাকাত সালাত আদায় করলে কোনো কোন বর্ণনা অনুযায়ী পঞ্চাশ হাজার রাকাতের স্বয়াব হবে যদি এক্ষেত্রে বিশুদ্ধতার বর্ণনা হলো। মসজিদে নবীতে এক রাখা সালাত আদায় করলে এক হাজার রাকাতের স্বভাব হবে ফিলিস্তিনের মসজিদে আকসাতে এক রাকাত সালাত আদায় করলে কোনো কর্ম অনুযায়ী মসজিদে নবীর মতোই এক হাজার রাখাতে স্বভাব হবে কোনো কর্ম অনুযায়ী পাঁচশত রাখাতে স্বভাবে আর কোন কোন অনুযায়ী মসজিদে নবীর চার ভাগের এক ভাগ অর্থাৎ আড়াই শত রাকাতের হবে প্রতি এক রাকাতের বিনিময় সেজন্য জন্য মসজিদুল আকসা সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মর্যাদাপূর্ণ একটি মসজিদ যে কোনো মুসলমানের অন্তরেই মসজিদে আকসায় গিয়ে এবাদতবন্দি করার কামনা বাসনা থাকার কথা প্রিয় নবীসাল্লাহ সাল্লাম বলেছেন লাতুসাদহা ইহালাসে মসাজিদ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সফর করে জার্নি করে তিনটি মসজিদে মানুষ শুধুমাত্র আসতে পারে বিশেষ সবের আশায় বিশেষ ইবাদতের আশায় আর সেই তিনটি মসজিদের একটি হলো মসজিদে হারম অপরটি হলো মসজিদে আর তৃতীয়টি হলো এই বাইতুল মাকতিস বা মসজিদে আকসা সে কারণে গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে আকাঙ্ক্ষা এবং বাসনা থাকে মসজিদে আকসাতে ইবাদদন্দী করার যেমনইভাবে কাউনা বাসনা থাকে মসজিদে হরাবা এবং মসজিদে নবীতে ইবাদবন্দী করার নবী করিম সাল্লা সাল্লাম করেছেন যে একটা সময় আসবে যখন মুসলমানদের কাছে মসজিদে আকসার খুব কাছে থেকে দেখা মসজিদে আকসাকে খুব কাছে থেকে অবলোকন করা এ বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ হবে মুসলমানদের কাছে এত বেশি দামি হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময় এই জিনিসটি তারা করতে চাইবে আর যেন আমরা সেই সময়টি পার করছি প্রিয় দর্শক দিন যত যাচ্ছে যত গড়াচ্ছে ততই যেন মসজিদে আকসাকে খুব কাছে থেকে দেখা মসজিদে আকসা গিয়ে এ বাদবন্দী করাটা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে এবং যত কঠিন হচ্ছে ততই আমাদের আগ্রহ আরও বেড়ে যাচ্ছে আল্লাহরাবুল আলমিন মসজিদুল আকসাকে অভিশপ্ত ইয়াহুদিদের কবল থেকে মুক্ত করে দিন ফিলিস্তিনবাসীদেরকে আল্লাহরাবুল আলমিন স্বাধীনতার স্বাদ এনে দিন আবারও যেন গোটা বিশ্বের মুসলমানরা উন্মুক্তভাবে মসজিদুল আকসায় গিয়ে প্রাণ খুলে এবাদবন্দি করতে পারেন সেরকম তফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু